আমি রিকোয়েস্ট করেছি যে যারা সদস্য আছেন ওনারা যেন রাজনৈতিক বক্তব্য না দেন। আজকাল কিন্তু এতে করে হঠাৎ করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে। তো আমি বললাম যে উপদেষ্টারা যাতে এই জিনিসটা রাজনৈতিক অথবা এই প্রসঙ্গেই বলি, এই যে বললেন যে উপদেষ্টারা রাজনৈতিক বক্তব্য অনেক কথা বলছেন, কাউকে ফিরিয়ে আনার বিষয়ে বলছেন, এবং একই সঙ্গে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা আবার আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন, আমি সেটাই বললাম। আপনি কিভাবে দেখেন? আমার কাছে এই প্রথম জায়গা মানে এই প্রথম স্টেপে আমার কাছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বিকজ এই যেটা যেটা ট্রিগার হয়েছে এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আওয়ামী লীগের যাওয়া হচ্ছে একটা রেভলিউশনের মাধ্যমে। তো এটাকে অনেক কুল ডাউন করতে দিতে হবে, জাতিকে আমাদেরকে আমরা সবাই এফেক্ট হবে। হাজার মানুষ মারা গিয়েছে এখানে, আরও বেশি 17 বছরের এই এই শাসন। আমার মনে হয় যে এই জন্যই আমি বলছি যে উপদেষ্টারা যারা আছেন ওনারা যদি রাজনৈতিক বক্তব্য দেওয়ার সাথে বিরত থাকেন তাহলে আমার মনে হয় যে এই কনফিউশনটা আসলে ক্রিয়েট হবে না। একজন কথা বলে একটা স্পোর্টসম্যান থাকলে আমার মনে হয়, আপনি কি বলবেন ফিরিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রী? না, এইগুলি এখন টু আর্লি টু সে কাউকে ফিরিয়ে আনার ব্যাপার, কাউকে না, জনগণ ঠিক করবে। এই রেভলিউশন জনগণ করেছে এবং জনগণ ঠিক করবে যে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে। সামনে এই যে গণহত্যা তার বিচার আছে, তার আরও অনেক কিছু আছে, আরও অনেক ইনভেস্টিগেশন আছে, কোথা থেকে বের হবে, কী হচ্ছে না হচ্ছে সব কিছুর পর মানুষ ঠিক করবে। রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না, আর এটার ভাগ্য নিয়ন্ত্রণও কলমের প্রচার হয় না, জনগণই দাঁড় করায় আবার জনগণই ছুট ছুট দেখা দেয়। তো সময় বলে সংখ্যালঘুদের বিষয় নিয়ে না, সংখ্যালঘুদের নিয়ে তো এই আলাপটা হয়নি, তবে এটা সত্যি কথা মানে আমার আগে যারা আলাপ করেছেন পরে আমি যাদের সাথে কথা বলেছি এটা নিয়ে আমরা সবাই কনসার্ন যে আমরা সংখ্যালঘুদের এই প্রোটেকশনটা কীভাবে দেওয়া যায়, বা এটাও মানতে হবে যত না হয়েছে তার বেশি ফলো করে বলানো হচ্ছে, এই জিনিসটা বলানো হচ্ছে, সেদিকেও কেয়ারফুল থাকতে হবে। আর পুলিশ বাহিনীতেও তো দেখলাম মার্শাল্লাহ আস্তে আস্তে নেমে যাচ্ছে, আমি শিওর বাই টাইম ইনশাল্লাহ ঠিক হবে। 19 আগস্ট তো সার্বজনীন, 19 আগস্টের ব্যাপারটা তো এখানে তখন দাঁড়িয়ে গেছে, আমরা বলেছি যে সার্বজনীন এটা সেরকমভাবেই করা উচিত, মানে রেসপেক্ট যেটা পাওয়ার মতো অতক্ষণ রেসপেক্ট নিজেকে পায় সেটাই বলছি। চারটা বিষয় হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন যারা তারা আজকেও কিন্তু শাহবাগে নেমেছিল তারা, এবং শেখ হাসিনার বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার দাবি করছে, এটাকে আসলে আপনারা কেমন দেখছেন? না, এখানে কোনো ব্যক্তিত্ব কথা আসেন, যারাই হত্যার সাথে জড়িত তাদেরই সবারই করতে হবে, শুধু এই না, আপনি যদি এই কথা আরম্ভ করেন শুধু সেটা হবে কেন? হত্যার সাথে বিচার থেকে আরম্ভ করে অবৈধ যেসব সম্পত্তি হয়েছে যা যা আছে তা আমি মনে করি তো যারা মারা গিয়েছে তাদেরকে এই সম্পত্তিগুলো এখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে বা তাদেরকে রিহ্যাবিলিটেট করা যায়। এই গত 15 বছরে যেই যেই ধরনের দুঃশাসনে এই ইলেকশনে যেই 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 বেতন থেকে আরম্ভ করে ভাতা থেকে আরম্ভ করে যা যাই ওনারা পেয়েছেন ওগুলি সবই তো অবৈধ, কারণ কনস্টিটিউশন স্পিরিট ইজ রিপ্রেজেন্টেশন অফ বাই দ্য পিপল, ওগুলি তো ছিল না। তো এই গত 15 বছরে যা করেছে সবই তো অবৈধ। আমি মনে করি এদের বিরুদ্ধে দ্রুত বিচার বলেন আপনি, বা আপনি দ্রুত সম্পত্তি নিলাম আইন বলেন, অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা বলেন, অনেক কিছু করার আছে। প্রশ্নটা হলো রোডম্যাপটা দিলে আমরা বুঝতে পারবো যে এই সরকার সেটা করবে না ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক সরকার সেটা। সাবেক দুজন মন্ত্রী ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, আরো যারা আছে তো কিছুই না, মূল ব্যাংক হিসাবে না, ব্যাংকের মালিক হয়ে গেছে, আপনার হিসাব জব্দ করে গেছে, হাজার হাজার কোটি টাকা ওনাদের কাছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, ব্যাংক হিসাব যত আসবে না, এগুলি অনেক বড় কাজ, এগুলির জন্য আলাদা ডিপার্টমেন্ট করে যখন সময় আসবে। এখন প্রশ্ন এটা এই সরকার করবে না ভবিষ্যৎ সরকার করবে, তো আমি মনে করি সেটা অনেক মুখ্য ব্যাপার। আমি তো সেটাই বললাম, এটা নির্ভর করে এই সরকারের রোডম্যাপটা কি, এই সরকারের রাষ্ট্র মেরামতের কী কী কাজ এনারা হাতে নিতে চান। যদি হাতে নিতে চান বড় কিছু তাহলে মেয়াদ ন্যাচুরালি বড় হবে, বাট ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে এমন আমাদের কোনো প্রেশার নেই। আমরা যদি মনে করি ভালো কিছু ওনারা করতে চান আমরা ওনাদের পাশে আছি, বিকজ রেভলিউশনের পরে যে সরকার আমরা সবাই এটার মধ্যে এটার মধ্যে কন্ট্রিবিউট করেছি, আমরা 17 বছর কন্ট্রিবিউট করছি, আমরা চাই ভালো কিছু যদি ওনাদের হাত দিয়ে হোক আমরা সবাই। এখন রাষ্ট্র মেরামতের সময়, আসলে সবাই মিলে দেশ গড়ি, এটা হওয়া উচিত ছিল। সুতরাং আমরা সব কিছুতে ওনাদের পাশে থাকবো, বাট এগেইন আজকের জেস্টারটা খুবই ভালো, উনি আমাদেরকে দেখেছেন, আবার সেপ্টেম্বর মাসে আমাদেরকে ডাকবেন। এভাবে যদি রাজনীতিবিদদের সাথে এই ইন্টারাকশনটা থাকে আমার মনে হয় ইনশাল্লাহ আমরা যে লক্ষ্য নিয়ে আসছি আমরা সেটা পূরণ করব। এইটা তো অবশ্যই নির্ভর করবে যে আওয়ামী লীগের অপরাধের ম্যাগনিটিউডটা কি, এখনো তো বের হয়নি, এখন আমরা জানি 1000 মানুষ মারা গিয়েছে বা 600 মানুষ মারা গিয়েছে, আরও যে অপরাধগুলি করেছে আমরা যদি আসলেই দেখি মানবতা বিরোধী ওই টাইপের আওয়ামী লীগ নিজের অস্তিত্ব থেকে দূরে সরে গিয়েছে, আওয়ামী লীগ অন্যরকম দল হয়ে গেছে, তাহলে এই ধরনের দাবি তো আসতেই পারে, এই ধরনের দাবি তো অস্বাভাবিক, জামাতের বিরুদ্ধে আসেনি এই ধরনের দাবি।
এই ধরনের জিনিস তো আসতেই পারে। এটা নির্ভর করে যে এই ইনভেস্টিগেশনগুলি আগে হওয়া প্রয়োজন, ইনভেস্টিগেশনগুলো আসুক, সময় আসুক, তারপর জনগণই কথা বলবে, আমরাও কথা বলবো। আমরা বলতে পারি।